hello everyone welcome back to hello teen academy so dear learners today we are going to discuss about another short story that is the garden party written by catherine mansfield and i have uh, taken the collected the uh, pdf from catherine mansfield society's internet source so let's discuss the story uh, point blank okay so uh, first of all i should say that this story is a long story That means, though it is a short story, its length is uh, very well uh, and very well formed. So, we'll be discussing the key points, the key segments of the story, the key events of the story, the significant parts of the story to avoid uh, boring interpretation. Okay, so, আমাদের জে মুল জে ভিশযগুলো আছে, জে মইন তিমাদেমাদে সেমাদে 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 � আমাদের গল্পের গল্পটার সম্পূর্ণ ধারণা আমরা পাবো সো লেটস ডিসকাস লেটস স্টার্ট টুডেস স্টোরি ফার্স্ট অফ অল আমি যদি এই গল্পটার দুটো গুরুত্বপূর্ণ থিম বলি যে থিম দুটো আমাদের শেখার এই গল্পটা থেকে সেটা প্রথমটি হচ্ছে সোশ্যাল ক্লাস ডিস্টিংশন বা সোশ্যাল ক্লাস কিভাবে মেনটেন হয় আর দ্বিতীয়টি হচ্ছে ডেথ অর্থাৎ মৃত্যু সো আমরা এই ব্যাপারে কথা বলবো তার আগে আমরা টেক্সটটা বুঝে নিই সো টেক্সট পড়তে গেলে আমাদের ক্যারেক্টারগুলোর কথা প্রথমে আসবে সো আমাদের এই গল্পের যে প্রোটাগনিস্ট প্রোটা অর্থাৎ প্রধান যে চরিত্র তার নাম হচ্ছে লরা লরা একজন এক সে সি ইজ এ গার্ল অফ ফোরটিন আর ফিফটিন অ্যান্ড শি ইজ ভেরি মাচ্চ সিম্প্যাথলিক টু আদার্স অ্যান্ড শি লরার ভাই আছে এবং বোন আছে তাদের ক্যারেক্টারগুলো আছে লরার মাকে আমরা দেখব এবং লরাদের বাড়িতে একটি গার্ডেন পার্টি হবার প্রস্তুতি চলছে সকাল থেকে সো সেই গার্ডেন পার্টি নিয়েই মূলত আজ এই গল্প যদিও গল্পটার মূল বিষয়টি টার্ন নিয়েছে একটু অন্যদিকে সেটা হচ্ছে গার্ডেন তাদের গার্ডেনের পাশেই বা তাদের বাড়ির পাশেই একটু গরিব বা একটু ফাইন্যান্সিয়ালি পোর যারা তাদের একটা বাসস্থান রয়েছে বা বস্তি রয়েছে সেই বসতির একজন ব্যক্তি মারা গিয়েছেন সেই মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে লড়াদের গার্ডেন পার্টি লড়া বন্ধ করার চেষ্টা করেছে বা লড়া চাচ্ছিল না যে বা গার্ডেন পার্টিটা হোক সো সেই বিষয়গুলো নিয়েই মূলত আজকের গল্পটি সাজানো এবং ফাইনালি আমরা দেখি যে লড়া একটি রিয়েলাইজেশন এসেছে একটি রিয়েলিস্টিক রিপ্রেজেন্টেশন এখানে হয়েছে আমাদের ক্যাথিনম্যান ফিল্ড যেটা করেছেন সো আমরা দেখি যে প্রথমে কিভাবে শুরু হয়েছে আফটার অল ওয়েদার ওয়াজ আইডিয়াল সো আবহাওয়াটা খুব ভালো ছিল অ্যান্ড দে কুড নট হ্যাভ হ্যাড এ মোর পারফেক্ট ডে ফর এ গার্ডেন পার্টি ইফ দে হ্যাড ওর্ডার ইট সো গার্ডেন পার্টি করার জন্য এর চেয়ে ভালো দিন আর ছিল না বা আর পাওয়া যায়নি এখানে আমরা এরপরে বিভিন্ন রকমের তাদের পরিবেশের বা প্রকৃতি এবং পরিবেশের বা লড়াদের গার্ডেনের বিভিন্ন ডিসক্রিপশন পাবো ফর এক্সাম্পল উইংলেস ওয়ার্ম দ্য স্কাই উইদাউট এ ক্লাউড আকাশে তেমন মেঘ নেই মেঘমুক্ত আকাশ উষ্ণ একটা দিন এবং উইনলেস ততটা বাতাস নেই সো অনলি ব্লু ওয়াজ veil with a হেজ অ লাইট গোল্ড as ইট ইস সম টাইমস ই আর্লি সামার সো আর্লি সামারের যেমন আকাশ থাকে আজকে তেমনই রয়েছে পরিবেশটা সো আমরা দেখি এর আমাদের কোথাও কনভারসেশন শুরু হয়েছে কিনা সো ব্রেকফাস্ট ওয়াজ not yet ওভার বিফর দ মেন কাম টু পুট আপ দা মার্কিউ সো এখানে তাঁবু টাঙানোর জন্য ঠিক আছে যে ওখানে সামিয়ানা টাঙাই আমরা যেমন প্রোগ্রামে তেমন টাঙানোর জন্য কয়েকজন লোক এসেছে যারা আসলে কাজ করবে গার্ডেন পার্টিতে যে তাবুটা কোথায় টানাবো মাকে জিজ্ঞেস করছে মাই ডিয়ার চাইল্ড ইটস অফ ইটস নো ইউজ এসিং মি আই এম ডিটারমাইন টু লিভ এভরিথিং টু ইউ চিলড্রেন দিস ইয়ার ফর গেট এম ইউর মাদার ট্রিট মি এজ এন অনার্ড গেস্ট

আ জোসে তাদের কথা বলছে যে তারা এখন কাজ করতে পারবে না সো ইউল হ্যাভ টু গো লরা সো আমাদের প্রধান চরিত্র লরা তোমাকেই যেতে হবে ইউ আর দ্য আর্টিস্টিক অন সৌন্দর্যের বিষয়টা তো তুমিই ভালো জানো সো লরা তুমিই যাও তাবু কোথায় টানাবে তাদেরকে গাইড করো অ্যাওয়ে লরা ফ্লিউ স্টিল হোল্ডিং হার পিস অফ ব্রেড অ্যান্ড বাটার সো লরা একটা টিনেজারকে যখন দায়িত্ব দেওয়া হয় কোনো বিষয়ে তারা কিন্তু খুব এক্সাইটেড থাকে দায়িত্বটা পালন করার জন্য হাতে ব্রেড অ্যান্ড বাটার ছিল এক টুকরা হয়তো ব্রেড ছিল বাটার মেশানো সেটা নিয়েই সে দৌড়ে চলে গেল সো ইটস সো ডেলিশিয়াস টু হ্যাভ অ্যান এক্সকিউজ ফর ইটিং আউট অফ ডোরস অ্যান্ড বিসাইডস শি লাভড হ্যাভিং টু অ্যারেঞ্জ থিংস শি অলওয়েজ ফেল্ট শি কুড ডু ইট সো মাচ বেটার দ্যান অ্যানিবডি এলস সো সে দৌড়ে ওখানে চলে গেছে এবং সেই সৌন্দর্যের বিষয়গুলো কোথায় কোনটা সাজাতে হবে এগুলো সে ভালো বোঝে এবং সে নিজে বিশ্বাস করে যে সে অন্যদের চেয়ে এই বিষয়টা ভালো করতে পারে

প্রথমে সে মায়ের মতো করে মা যেভাবে সবাইকে সম্বোধন জানায় সেভাবে ছিল। গুড মর্নিং হ্যাঁ একটু মানে বড় বড় একটা ভাব ছিল তার কথা এবং নিজেই পরবর্তীতে আবার একটু মানে তোতলালো এবং তুতলিয়ে সে জিজ্ঞেস করছে যে আপনারা কি তাবু টাঙাতে আসছেন দ্যাটস দ্যাটস রাইট মিস দ্য টলেস্ট অফ ম্যান ইট যাই হোক তাদের মধ্যে যে সবচেয়ে লম্বা লোকটা তিনি বললেন যে আপনি ঠিকই ধরেছেন আমরা তাবু টাঙ্গাতে এসেছি সো 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 ইজি ফ্রেন্ডলি রিকভার্ড একটা গুরুত্বপূর্ণ লাইন এখানে আমরা দেখছি যে লরা মায়ের মতো করে একটু বলার চেষ্টা করছিল তারপরে সে লজ্জিত বোধ করলো এখানে কিন্তু মানে ওই যে লোকটা টলেস্ট যে লোকটা লম্বা লোকটা সে যখন খুব মিষ্টি হাসি দিয়ে কথা বললো হ্যাঁ তখন লড়া কিছুটা রিকভার্ড করলো

ফুলগুলো কীভাবে আনবে গোলাপ ছাড়া চলবেই না বা এই ধরনের বিভিন্ন কিছু নিয়ে তারা এখানে আলোচনা করছে যেগুলো কোয়াইট এই গল্পটার ইন্টেন্স গল্পটাকে কন্টিনিউটি করার জন্যই মূলত মানে কন্টিনিউটি রাখার জন্যই মূলত এই ঘটনাগুলোকে বলা হয়েছে এবং ফাইনালি তারা কিন্তু যখন তাবু টাঙাচ্ছে বা তাদের কাজ কিছুটা হয়েছে তখন আমরা দেখতে পাই লড়ার সাথে তাদের কিছু কথাবার্তা হয় এবং তাদের সাথে কথা বলা বা অনেকক্ষণ কাজ করার পর লরার যে রিয়েলাইজেশনটা সেটা আমরা এই ইয়েলো মার্কি মার্ক করা জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি হাউ মেনি মেন দ্যাট শি নিউ উড হ্যাভ ডান সাচ এ থিং ও হাউ এক্সট্রডিনারিলি নাইস ওয়ার্কম্যান ওয়ে শি থট হোয়াই কুডেন শি হ্যাভ ওয়ার্কম্যান ফর হার ফ্রেন্ডস রাদার দেন দ্য সিলি বয়েজ শি ড্যান্স টু ইথ অ্যান্ড হু কেম টু সানডে নাইট সাপার শি শি উড গেট অন মাছ বেটার উইথ মেন লাইক দিস সো লড়া এখানে বলার চেষ্টা করছে যে তার যে বন্ধুরা আছে লড়ার যেহেতু তারা তো একটা ফ্যামিলির লোকেরা আসে তারা এখানে এসে করে ফ্যামিলির ছেলেরা আসে সো লরা বলছে যে ওই ছেলেগুলোর চেয়ে এরকম ওয়ার্কম্যানরা যদি আমার ফ্রেন্ড হতো তাহলে কতই না ভালো হতো সো এখানে আমরা কিন্তু লড়ার একটা মানে মানবিক একটা দিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে ওয়ার্কম্যান যারা বিশেষ করে যারা লেবার ক্লাস তাদের কথা কিন্তু বলছে যে তারা তার ফ্রেন্ড হলে ভালো হতো সো কত চমৎকার হৃদয়ের অধিকারী লড়া সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি

লরা ফোনে কারোর সাথে কথা বলল এবং এই বিষয়গুলো এখানে মূলত এসেছে সো আমরা আরেকটা বিষয় জানি এর মধ্যে ছোট্ট একটু করে যে লড়ার মায়ের নাম ছিল মিসেস শেরিনান ওকে সো আমরা একটু পরেই আমরা মূল ঘটনায় চলে যাচ্ছি বিকজ দিজ আর অল জাস্ট ফর কিপিং দ্য কন্টিনিউটি ওকে যে গল্পের চলমানতা রক্ষার জন্য মূলত এই বিষয়গুলো এসেছে এবং লড়ার সাথে বিভিন্ন জনের কথা যেখানে স্যাডি তারপরে লড়ার ভাই ল্যারি লরার বোন মেঘ তাদের কথাগুলো এখানে বলেছে সো এই তাদের বিভিন্ন কথাবার্তা তার মায়ের সাথে কথাবার্তা এই এই বিষয়গুলো এখানে মূলত এসেছে সো সাজাতে সাজাতে যেটা হয়েছে ওকে এই সাজাতে সাজাতে যেটা হয়েছে যে লরার গার্ডেন পার্টির ওখানে একটা নিউজ এসেছে ওকে সেই নিউজটার আগ থেকেই মূলত নিউজটার পর থেকেই মূলত আমাদের এই গল্পটার বিশেষ অংশ শুরু বা মূল অংশটা শুরু সো মূল ঘটনার আগে আমরা ছোট্ট করে এখানে একটু জেনে আসি যে তারা এখানে যদি গার্ডেন পার্টিতে যদি বিকেলে কোনো গান গাইতে হয় তাহলে যে পিয়ানোটা আছে পিয়ানোটা বাজিয়ে দেখতে হবে সেই জন্য শি টার্ন টু মেক আই ওয়ান্ট টু হিয়ার দ্যাট পিয়ানো সাউন্ডস লাইক জাস্ট ইন কেস আই এম টু সিং দিস আফটারনুন লেটস ট্রাই ওভার

থিম সেই থিম একটু বলা দরকার সেটি আমাদের গল্পের থিমের সাথেও কিন্তু কিছুটা ম্যাচ করে যেমন দিস আসলে এই হাইফেনগুলোর মানে হচ্ছে এখানে একটা টান আছে সেটা বুঝিয়েছে দিস লাইফ ইজ ওয়েরি এরকম যে লাইফটা ক্লান্তিময় দীর্ঘশ্বাস আর অশ্রু ছাড়া কিছু নয় ব্যাপারটা এমন আর কি লাভ দ্যাট চেঞ্জ ওকে মানে এখানে টান দিয়ে আর কি এখানে একটু বলছে যে ভালোবাসা সেতু বদলায় হ্যাঁ জীবনটা ক্লান্তিময় এবং শেষে আমরা শেষে আমাদের সবাইকে নিতে হয় শুধুই বিদায় এবং এখানে মৃত্যুর কথাটা বলেছে হোপ কামস এ ড্রিম এ সো কিছু মিলিয়ে সো এরপরে আমরা দেখলাম যে ইন্টারাপ্টেড দেম হোয়াট ইজ ইট স্যাডি ইফ ইউ প্লিজ কুক হ্যাভ ইউ গা ফ্ল্যাগস ফর দ্য স্যান্ডউইচ সম্পর্কে কুক কি বলেছে সেই কথা বলছে এখানে আমরা আমাদের যে মূল ঘটনা সেখানে এখন চলে যাবো যে তাদের মাঝখানে বেশ কিছু কথা হলো এখানে এবার আমরা দেখবো যে সামথিং হ্যাড হ্যাপেন্ড কিছু একটা ঘটেছে ওকে সামথিং হ্যাড হ্যাপেন্ড তার আগে ছিল যে বাট দা ব্যাকডোর ওয়াজ ব্লক বাই কুক স্যাড গড বার্স ম্যান পেছনের দরজাটায় এই চারজন ছিল কিছু একটা সেখানে ঘটেছে টুক 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 ক্লকড কুক লাইক অ্যান এজিটেটেড হ্যান্ড স্যাডি হ্যাড হার হ্যান্ড ক্ল্যাপ টু হার চিক অ্যাজ দো শি হ্যাড টু দেইক হ্যান্ডস ফেস ওয়াজ স্ক্রুড আপ সো আরও কিছু ঘটনা বলেছে এখানে প্রশ্ন করছে হোয়াটস দ্য ম্যাটার হোয়াটস হ্যাপেন কি হয়েছে দেয়ার্স বিন এ হরিবল অ্যাক্সিডেন্ট সেট কুক এ ম্যান কিলড কুক যখন এখানে নক করেছে আসছে তখন তারা জিজ্ঞেস করেছে যে সেখানে কি হয়েছে কুক জানালো যে একজন মানুষ মারা গিয়েছে যে বা এ ম্যান হাউ হুয়েন কোথায় কিভাবে কখন এই ব্যাপারগুলোও সেখানে বলেছে সো তাদের বাড়ির পাশে যারা বসবাস করে যে বসতি আছে একটু দরিদ্র লোকদের সেখানকার একজন ব্যক্তি মারা গেছে বাট গডবার্স ম্যান ওয়াজ গোয়িং টু হ্যাভ হিজ স্টোরি স্ন্যাচ ফ্রম আন্ডার হিজ ভেরি নোজ নোজ মানে লিটল মিস লোকেরা খুব সহজেই গল্পটা বলে দিচ্ছে এমন না আছে না অনেক সময় একটা ঘটনা ঘটলে সেটাকে আরো নাটকীয় করে বলার চিন্তা বা আশেপাশের সব ঘটনা মিলিয়ে বলার ইচ্ছা ব্যাপারটা ওইভাবে বলার চেষ্টা করছে নো দোজ লিটল কটেজেস ওইরকম ওই যে ছোট ছোট ঘরগুলো কি চেনেন মিস নো দেম অফকোর্স নিউ দেম ওয়েল দেয়ার ইজ এ ইয়ং চ্যাপ লিভিং দেয়ার একজন ইয়াং পার্সন সেখানে ছিল নেম অফ স্কট এ কার্টার একজন কার্টার তার নাম ছিল স্কট হিজ ইঞ্জিন কর্নার অফ হক স্ট্রিট দিস মর্নিং অন দা ব্যাক অফ হিজ হেড সো তার ঘোড়া থেকে ছিটকে পড়ে সে মারা গিয়েছে ডেড লড়াই সার্ড অ্যাট গার্স ম্যান হ্যাঁ গডবারের লোকেরা যারা এই তথ্যটা দিল যে কুক এসে যে তথ্যটা দিল সো তাকে তার দিকে বিস্মিত হয়ে জিজ্ঞেস করছে ডেড মানে মারা গিয়েছে ডেড হোয়েন দে পিক হিম আপ সেড গডবার্স ম্যান উইথ রেলিশ দে ওয়ে টেকিং বডি হোম এজ আই কাম আপ হিয়ার আমি এখানে আসার সময় অ্যান্ড হি সেট কুক হি লেফট এ ওয়াইফ অ্যান্ড ফাইভ লিটল ওয়ান্স সো যে লোকটি মারা গিয়েছে তার একজন ওয়াইফ এবং পাঁচ পাঁচটি পাঁচজন বাচ্চা রেখে মারা গেছে সেই কথাটা বলেছে সো জোসে কাম হিয়ার লরা কট হোল্ড অফ হার সিস্টারস স্লিপ এন্ড ড্র্যাগড হার থ্রু দা কিচেন টু দা अदर সাইড অফ দা গ্রিন বেজি ডোর देयर শি পজড এন্ড লিন্ড এগেইনস্ট ইট জোসে শি সেড হরাইফাইড হাওয়েভার আর উই গোইং টু স্টপ এভরিথিং হ্যাঁ মানে তার এই কথা শুনে লরা তার বোনকে তাড়াতাড়ি ডেকে নিয়ে জিজ্ঞেস করছে যে আমরা কি সবকিছু বন্ধ করব মানে গার্ডেন পার্টিটা কি তাহলে বন্ধ করব এখানে একজন লোক যেহেতু আমাদের বাড়ির পাশে মারা গিয়েছে স্টপ এভরিথিং লরা ক্রাইড জোস ইন অ্যাস্টনিশমেন্ট হোয়াট ডু ইউ মিন কি বলছে এসব স্টপ দ্য গার্ডেন পার্টি অফ কোর্স হোয়াই ডিড জোস প্রিটেন্ড মানে জোসে তো এমনভাবেই করছে যে কি বন্ধ করবা তো লরা বলছেন যে আমি তো গার্ডেন পার্টি বন্ধ করার চেষ্টা কথা বলছি হ্যাঁ বাট জোসে

এখানকার মিউজিকগুলো তার কানে কিভাবে গিয়ে বাজবে সেটা কিন্তু সে ফিল করছে বাট উই ক্যান পসিবলি হ্যাভ এ গার্ডেন পার্টি উইথ এ ম্যান ডেড জাস্ট আউটসাইড দ্য ফ্রন্ট গেট হ্যাঁ কিন্তু আমরা তো এটা করতে পারি না যেখানে একজন মানুষ মারা গিয়েছে আর আমরা এখানে একটা পার্টি করব সো যাই হোক এরপরে সেখানে মিসেস শেরিনান আসে হ্যাঁ এবং লরার সাথে জোসের আরও কিছু কথাবার্তা হয় মিসেস শেরিডানও সেখানে আসে যে এবং শেরিডানের সাথে লড়ার সাথে বা সবাই মিলে লড়াকে বোঝানোর চেষ্টা করে হ্যাঁ ল্যারি আসে লরার ভাই সবাই বোঝানোর চেষ্টা করে যে না আমরা এখন আসলে গার্ডেন পার্টিটা বন্ধ করতে পারি না সো এরপর এখানে আমরা দেখব সে লরা তার মায়ের কাছে যায় যে মিসেস শেরিডানের কাছে যায় মাদার ক্যান আই কাম ইন টু রুম লড়া টার্ন দ্য বিগ গ্লাস ডোর নব

একটা বড় ভাব নিয়ে কথা বলছে নট ইন দ্য গার্ডেন মানে গার্ডেনে মারা যায় নাই তো গার্ডেনে মারা গেলে একটা চিন্তা তাছাড়া বাইরে মারা গেলে কোনো চিন্তা নাই ব্যাপারটা সে এইভাবে বোঝানোর চেষ্টা করছে না নো ও হোয়াট এ ফ্রাইড ইউ গেভ মি তুমি তো আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলে সো যাই হোক মিসেস শেরিডান সাইড উইথ রিলিফ এন্ড টুক অফ দ্য বিগ হ্যাট এন্ড হেল্ড ইট অন হার নিস হ্যাঁ তার নিজের হ্যাটটা হাঁটুর উপর রেখে জিজ্ঞেস করলো তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে সো তার মাও কিন্তু আসলে এই ব্যাপারটাকে তেমন কোনো গুরুত্ব দিল না বাট লিসেন মাদার সেড লরা ব্রেথলেস হাফ চকিং শি টোল দ্য স্টোরি অফকোর্স উই কান্ট হ্যাভ আওয়ার পার্টি ক্যান উই শি প্লেডেড দি ব্যান্ড অ্যান্ড এভরিবডি অ্যারাইভিং দেড হিয়ার আস মাদার দে আর নিয়ারলি নেইভার্স যে ব্যান্ড সঙ্গীত আসতেছে এখানে ব্যান্ড মিউজিক বাজবে কি তারা তো আমাদের প্রতিবেশী তারা এই মিউজিকগুলি শুনলে এই দুঃখের তাদের এই দুঃখের সময় আমরা এখানে আনন্দ করব ব্যাপারটা কেমন হবে মাদার লরা এবার আরো আবার মতো পার্টি করার ব্যাপারে আগ্রহী পার্টি বন্ধ করবে না তারা দ্য গার্ডেন পার্টি এটা তারা করবেই সো হাও এবার যেহেতু লড়া মানে এখনো বাচ্চাই বা টিনেজার একজন লড়ার কথা তো এখানে ওইভাবে ইম্পর্টেন্স পাবে না সো সেই ক্ষেত্রে বড়রা যেটা বলেছে সেটাই হচ্ছে তারা এখানে পার্টিটা ফাইনালি অ্যারেঞ্জ করলো এবং লোকজন আসলো তারা পার্টি করলো সো এই পার্টি করার পরে আমরা মূল ঘটনাটা আরেকটু সিগনিফিক্যান্ট ইস্যুগুলো এখানে আসবে যে পার্টি করার পরে কি হয়েছিল সো লাঞ্চ ওয়াজ ওভার বাই হাফ পাস্ট ওয়ান সো দুপুরের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি লাঞ্চ করা হয়ে গেছিল সবার এবং তারা আরো বিভিন্ন কথাবার্তা বলছিল কিন্তু আমরা চলে যাব আমাদের মূল যে গল্পটা সেখানে চলে যাব যে তাদের পার্টিটা মোটামুটি শেষ হয়েছে ওকে তাদের পার্টিটা এখানে শেষ হয়েছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে

আমরা এখানে একটা টোন পাচ্ছি যে টোনটা একটু অ্যারিস্টোক্রেটিক এবং একটু লুক ডাউন আপনের আপন করে দেখার মতো একটা টোন কিন্তু সেটা মানে হচ্ছে মানে তাদেরকে যে ছোট করে দেখা বা যে হাফ এ ডেন কিডিজ নাকি রেখে গেছে হ্যাঁ যদিও এই বিষয়টা যে সে খুব বেশি ইচ্ছে করে তাদেরকে ছোট করে কথা বলছে তেমনটাও না যেহেতু তারা অভিজাত শ্রেণীর অ্যারিস্টোক্রেটিক রিচ পিপল তাদের মধ্যে এরকম একটা ল্যাঙ্গুয়েজ অটো আসলে গ্রো করে সো সেটাই আমরা এখানে দেখছি সাডেনলি সাি লুকটা হঠাৎ করে সামনের দিকে তাকালো বিকেল বেলায় পার্টি তখন শেষ দেয়ার ওয়ান অন দ্য টেবিল স্যান্ডউইচেস কেকস অ্যান্ড অল অল গোয়িং টু বি ওয়েস্টেড শি হ্যাড ওয়ান অফ আওয়ার ব্রিলিয়ান্ট আইডিয়াস সো এইটা এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এখন বুঝলাম যে মিসেস শেরিডান যখন দেখলেন টেবিলের উপরে অনেক এখনও মানে খাওয়া হয়নি এমন অনেক কেক পড়ে আছে স্যান্ডউইচ পড়ে আছে আরও বিভিন্ন খাবার পড়ে আছে সেগুলো যখন দেখলেন তখন মিসেস মায়ের একটা মাথায় বুদ্ধি আসলো সেই বুদ্ধিটা কি সেটা আমরা এখন দেখব আই নো শি মেক আপ এ বাস্কেট লেটস সেন্ড দ্যাট ফোর ক্রিয়েচার সাম অফ দিস পারফেক্টলি গুড ফুড এট এনি রেট ইট উইল বি দ্য গ্রেটেস্ট ট্রিট ফর দ্য চিলড্রেন ডোন্ট ইউ অ্যাগ্রি ওকে সো ওই খাবারগুলো নিয়ে লড়ার মা বলল যে লড়াকে বললো যে এই খাবারগুলো একটা বাস্কেটে করে তাদেরকে দিয়ে আসলে তাদের বাচ্চাদের জন্য এটা একটা ভালো গিফট হতে পারে লড়া সে আপ গেট মি দা বিগ বাস্কেট আউট অফ দ্য স্টেয়ার্স কাপবোর্ড হ্যাঁ বড় বাস্কেটটা নিয়ে লরা সেটা মানে বাস্কেটটা ফুল করলো বাট মাদার ডু ইউ রিয়েলি থিঙ্ক ইটস এ গুড আইডিয়া সেট লরা সে লরা কিন্তু আবার তার মাকে জিজ্ঞেস করলো যে মা এটা কি আসলে খুব ভালো একটা আইডিয়া হবে তোমার কাছে কি মনে হয় হ্যাঁ ওকে অফ কোর্স ফোর্স দ্য ম্যাটার উইথ ইউ টু ডে অ্যান্ড আওয়ার টু অ্যাগো ইউ আর ইনসিস্টিং অনার্স বিং সিম্প্যাথেরিক অ্যান্ড নাও মা আবার বলছে যে আমরা সিনেমায় যেটা আসলে দেখে থাকি যে দুই ঘন্টা আগেই তো তুমি বলছিলা যে পার্টি বন্ধ করা হোক এটা সেটা হ্যাঁ এখন তো আমি তো খাবার দিয়ে পাঠাচ্ছি তুমি তো নিয়ে যেতে পারো ও ওয়েল লরা র্যান ফর দ্য বাস্কেট ইট ওয়াজ ফিল্ড ইট উয়াজ হিপ্ট বাই হার মাদার সো বাস্কেটে ভরে খাবার নিয়ে লরা এগিয়ে গেল সো এখানে লরা তাদের সম্পূর্ণ বিকেলের কথাগুলো চিন্তা করছিল বিকেল পর্যন্ত গার্ডেন পার্টিতে অনেক কিছু হয়েছে সেগুলো চিন্তা করছিল হ্যাঁ যে রিয়েলাইজ ইট সো বাসা থেকে সে এক ঝুড়ি খাবার নিয়ে একটু নিচের দিকে তাদের বাসা থেকে একটু ঢালের দিকে ওই বস্তিটা সেখানে লড়া যাচ্ছে এবং সে খাবার নিয়ে যাচ্ছে সো এখানে ভাবছে যে আমি তো মানে আমরা তো এখানে আনন্দ করলাম এখানে একটা গার্ডেন পার্টি হলো সো সেখানে যাচ্ছে হোয়াই কুড এন্ড শি হ্যাঁ মানে লড়া নিজে নিজে চিন্তা করছে যে এই যে একজন মানুষ মারা গেছে কেন এটা রিয়ালাইজ সে করতে পারলো না হ্যাঁ শি স্টপ ট মিনিট এন ইট সিম টু হার্ট দ্যাট কিসেস ভয়েসেস টিঙ্কলিং স্পঞ্জ লাফটার ডিস্মেল অফ ক্রাস্ট গ্র্যাশ ওয়ার সাম ইনসাইড হার হ্যাঁ লড়ার ভেতরটা কেন ওই মানবিক বিষয়টাকে ফিল করতে পারলো না যে একজন মানুষ মারা গিয়েছে যে অন্য কেউ না করুক আমি কেন ফিল করলাম না তার জন্য সেটা লরা এখানে চিন্তা করছে সো লড়ার কাছে লরা নিজে নিজেই উপলব্ধি করছে যে এই যে পার্টির মধ্যে যে কিসিং হয়েছে যে কিসগুলো হয়েছে ভয়েস যে কথাবার্তা হয়েছে টুংটাং চামচের শব্দগুলো হয়েছে হাসি হয়েছে হ্যাঁ এবং এই চমৎকার বিভিন্ন কিছুর ঘ্রাণ পেয়েছে এই সব কিছু মিলিয়ে তার হৃদয়ে সেই মানবিক বিষয়গুলো যেন মানে ঢাকা পড়ে গিয়েছিল সে যেন এই শি হ্যাড নো রুম ফর এনিথিং এলস অন্য কিছু ভাবার জন্য কোনো জায়গায় তার হৃদয়ে ছিল না হাউ স্ট্রেঞ্জ সে নিজে নিজে উপলব্ধি করলো শি লুকড আপ এট দ্য পেইল স্কাই অ্যান্ড অল শি থট ইয়েস ইট ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল পার্টি সো ইয়েস ইট ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল পার্টি সো এটাই তো সাকসেসফুল পার্টি যেটা আমাকে আমার মানবিক বিষয়গুলোই সব ভুলিয়ে দিয়েছে সো কত চমৎকারভাবে এখানে আর্নে আমাদের ক্যাথিন ম্যান্সফিল্ড তুলে ধরেছেন সব কিছু সো এরপরে সে নাও দ্য ব্রড রোড ওয়াজ ক্রসড দি ডার্ক ধোয়াটে এবং অন্ধকার রাস্তা দিয়ে সে হেঁটে যাচ্ছে ততক্ষণে সন্ধ্যা হয়ে আসছে এবং সে সেই মৃত বাড়িতে যেখানে মানুষটা মারা গেছে সেখানে গিয়ে সে পৌঁছালো সো সেখানে গিয়ে একজন মহিলার সাহায্যে সে ভেতরে ঢুকলো তাদের যে বাড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি নো টু লেট দিস ওয়াজ দা হাউস ইট মাস্ট বি একজন বৃদ্ধা মহিলা উনি একটা খবরের কাগজের উপরে শি হ্যাড হার ফিট অন নিউজ পেপার পা রেখে সে একটা চেয়ারে বসে আছে সো লড়া সেখানে ভেতরে গেল আমরা দেখি লড়া ভেতরে গিয়ে লরা ওয়াজ টেরিবলি নার্ভাস

হিন্দিতে যেমন বেটি বলে হ্যাঁ আদর করে বেটি বলে ডাকে অনেক সময় বিভিন্ন কথা বলার সময় বা বেটা বলে ছেলেকে মেয়েকে বেটি বলে সেরকম আর কি মাই টু বি অ্যাওয়ে দিস অ্যাকচুয়ালি মি গড মনে মনে সে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে হ্যাঁ প্রভুর কাছে সাহায্য চাচ্ছে যে মানে আমি যে এখানে আসছি সে নিজেও মানে এখন পর্যন্ত সে বুঝতে পারছে না যে সে কেন আসলে আসছে তার হৃদয় কেন এখানে তাকে নিয়ে আসলো এবং সে আসলে সেই বা কি করবে হুম সে তখন ওখানে বলছে আই উইল জাস্ট লিভ দ্য বাস্কেট অ্যান্ড গো শি ডিসাইডেড হ্যাঁ যে আমি শুধু ওই বাস্কেটটা দিতে এসেছিলাম মানে সেও তো ছোটো সে তো এত কিছু বোঝার তো তেমন কিছু আসলে নেই সো এরপরে একজন মহিলাকে সে বসে থাকলে থাকতে দেখলো সে বাড়ির ভেতরে গেল দেন শি দেন দ্য ডোর ওপেন এ লিটল উইম্যান ইন ব্ল্যাক শোড ইন দ্য গ্লুম খুব মন খারাপ করে একজন মহিলা বসে আছে লরা সেড আর ইউ মিসেস স্কট but to her horror the woman answered walk in please miss and she was shut in the passage yeah. so মানে সে উত্তরটা দিল অন্যভাবে হ্যাঁ কারণ একটা যেখানে মানুষ মারা গেছে সেই বাড়িতে গিয়েছে ওখানে তো সবাই অ্যানসার করার জন্য আসলে মানসিকভাবে প্রস্তুত নয় সো আর ওই মহিলার ওই যে লোকটা মারা গেছে তার যে ওয়াইফ রেখে গেছে সে তো আরও অ্যান্সার করার জন্য প্রস্তুত নয় নো সেড লরা আই ডোন্ট ওয়ান্ট টু কাম ইন আমি আসলে ভেতরে যাব না আই অনলি ওয়ান্ট টু লিভ দিস বাস্কেট মাদার সেন্ট আমি শুধু এই বাস্কেটটা দিতে এসেছি মা পাঠিয়েছিল দ্য লিটল উইমেন ইন দ্য গ্লুমি প্যাসেজ সিম নট টু হ্যাভ হার্ড তাকে তার কথাটা তেমন গুরুত্বই দিলো না স্টেপ দিস ওয়ে প্লিজ মিস শি সেড তাকে ভেতরে নিয়ে গেল শি ফাউন্ড হার সেলফ ইন এ রেচ লিটল লো কিচেন লাইটেড বাই স্মোকি ল্যাম্প একটা রান্নাঘরের পাশ দিয়ে একটা স্মোকি ল্যাম্পের মানে মাধ্যমে যে রান্নাঘরটা আলোকিত করা ছিল ছোট্ট একটা স্মোকি ল্যাম্প মানে তেমন কোনো আলো নেই ল্যাম্পটাতে দেয়ার এ উইম্যান সিটিং বিফোর দ্য ফায়ার সো আগুনের সামনে একজন মহিলা দাঁড়িয়ে ছিল এই মহিলা এটাই আসলে মিসেস স্কট অর্থাৎ যার হাজব্যান্ড মারা গিয়েছে আর অন্য একজন মহিলা তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে সো এম সেট দ্য লিটল ক্রিয়েচার হু হ্যাড লেটার ইন এম ইটস এ ইয়ং লেডি শি টার্ন টু লরা শি সেট মিনিংলি আমার সিস্টার মিস ইউ উইল এক্সকিউজ আর হ্যাঁ মানে সে আসলে মারাবাড়িতে তো আমরা দেখি অনেকে অনেকে হেল্প করে অনেকে অনেকে নিয়ে যায় গিয়ে একটু মুখটা দেখানোর জন্য সো অনেকে ভাবছে সে হয়তো মুখটা একটু দেখবে এই জন্য তাকে একদম ওখানে নিয়ে আসছে আর মহিলা বলছে এ তো একজন মানে ইয়াং লেডি মানে খুব অল্প বয়সে একটা মেয়ে ও তো ভয় পেতে পারে এ ধরনের কিছু একটা ব্যাপার সো বাট অফ কোর্স এড লড়া প্লিজ প্লিজ ডোন্ট ডিস্টার্ব হার আই অনলি ওয়ান্ট টু লিভ আমি আমি এখনই চলে যাব। সো এভাবে লড়ার সেখানে আরও কিছু কথাবার্তা হলো এবং সে ফাইনালি যেটা হয়েছে যে লড়া ইল এক্সকিউজ হার মিস আম শিওর অ্যান্ড হার ফেস সোলেন টু ট্রাইড অ্যান্ড অয়েলি স্মাইল এখানে জাস্ট তাদের মধ্যে বিভিন্ন কথাবার্তা যে হয়েছে যে মহিলাটা তাকে নিয়ে গেছে ওই পর্যন্ত সেই বিষয়গুলোতে মানে লড়া তার সাথে কথা বলছে অন্যরা হয়তো টুকটাক বিষয় জিজ্ঞেস করছে তো লরা বাস্কেটটা রেখেই তখন চলে আসলো ইউল এক্সকিউজ হার মিস আই এম শিওর এন্ড হার ফেস সুলেন টু ট্রাইড ট্রাইন্ড অল লরা অনলি ওয়ান্টেড টু গেট আউট টু গেট অ্যাওয়ে শি ওয়াজ ব্যাক ইন দ্য প্যাসেজ দি ডোর ওপেন শি ওয়াক্ড স্ট্রেইট থ্রু ইন টু দ্য বেডরুম হোয়ার দ্য ডেড ম্যান ওয়াজ লাইং সো যেখানে লোকটা মারা গেছে সেখানে লড়া গেল লড়া তাকে দেখলো হ্যাঁ সো ইউড লাইক এ লুক অ্যাট এম উডেন্ট ইউ সেড এম সিস্টার অ্যান্ড শি ব্রাস্ট ফার্স্ট লড়া ওভার টু দ্য বেড সো লড়াকে এই পর্যন্ত যে নিয়ে এসেছিলো সে হচ্ছে এম সিস্টার অর্থাৎ যে মারা গেছে তার ওয়াইফের সিস্টার আসলে লড়াকে এই পর্যন্ত নিয়ে গিয়েছিল এবং সে লড়াকে গাইড করছে বিভিন্ন বিষয়ে মাই ল্যাস এন্ড নাও হার ভয়েস সাউন্ডেড স্লাই অ্যান্ড ফন্ডলি শি ড্রিভ ডাউন দা শিট ডিয়ার লড়া কেম দেয়াং ম্যান ফার্স্ট স্লিপিং সো সাউন্ডলি সো ডিপলিট হি ওয়াজ ফার ফার ফ্রম দেম বোথ একজন মৃত মানুষের বর্ণনাটা দিচ্ছে কত চমৎকারভাবে যে মানে সে নিশ্চুপ নিঃশব্দে শুয়ে আছে সো পিসফুল হি ওয়াজ ড্রিমিং সে যেন স্বপ্ন দেখছে হ্যাঁ এই বিষয়গুলো আহ দিয়ে লড়া তাকে চিন্তা করলো হ্যাঁ অ্যান্ড হোয়াট ডিট গার্ডেন পার্টিস এন্ড বাস্কেটস অ্যান্ড লেস ফ্রক হিম আমার এই লড়া কিন্তু মাঝখানে চিন্তা করেছে যে সে যে ফ্রক পরে হ্যাট পরে এসেছে এখানে সেটাও কিন্তু মানে তার জন্য একটু কেমন জানি হয়ে যায় যে একটা আমি মরাবাড়িতে আসলাম এই গার্ডেন পার্টির ফ্রক এবং হ্যাট পরে সে তো আসলে পার্টি শেষ করেই চলে এসেছে কিন্তু এখন সেটাকে মানে নিজে নিজেই আবার মানে অপরাধ বোধে ভুগছে যে আসলে আমি কি করলাম সো হি ওয়াজ ওয়ান্ডারফুল বিউটিফুল হোয়াইল্ড দে ওইয়ার লাফিং অ্যান্ড হোয়াইল দ্য ব্যান্ড ওয়াজ প্লেইং মার্ভেল হ্যাড কাম টু মি কাম টু দ্য লেইন হ্যাপি হ্যাপি মানে গার্ডেন পার্টির যখন সাউন্ডটা বাদ তখনও আসলে উনি এরকম ঠান্ডা মাথায় চুপচাপ ঘুমিয়ে ছিলেন শান্তিতে ছিলেন্ড বাট অল দ্য সেম ইউ হ্যাড টু ক্রাই অ্যান্ড শি কুডন গো আউট অফ দ্য রোম উইদাউট সেইং সামথিং টু হিম লড়াই গেভ এ লাউড চাইল্ডিশ সব লড়াই একটু কান্না কান্না ভাব চলে আসছে লড়ার মধ্যেও ফর মাই হ্যাট মনে মনে সে বলছে যে আমার এই জন্য আমাকে হ্যাটের ক্ষমা করবেন সে তো আসলে পার্টি ওয়েট ফর এম সিস্টার এবার আর এম এর সিস্টারের জন্য সে ওয়েট করলো না শি ফাউন্ড হার ওয়ে আউট অফ দ্য ডোর সে নিজে নিজে তাড়াতাড়ি চলে এলো আমরা যখন মাঝে মাঝে সিনেমাতে দেখি একটা কষ্ট পাওয়ার পরে নায়িকা মানে পেছনের দিকে হেঁটে চলে যায় খুব দ্রুত একাই তখন হেঁটে চলে যায় হ্যাঁ বা নায়ককেও আমরা দেখি যে কোনো প্রটাগনিস্ট এরকম কষ্ট পাওয়ার পরে আমরা দেখি যে সে চলে যায় হ্যাঁ সো সেরকমই একটা দৃশ্য এখানে যে আসার সময় বিভিন্ন পথটা কিন্তু এম এর সিস্টার তাকে দেখিয়ে নিয়ে আসছিল ওই বাড়িতে আসার পরে কারণ ওই গরিব মানুষরা যেখানে থাকে সাধারণত একটু হিজিবিজি থাকে জায়গাটা একটু বেশি ঘনবসতি থাকে হ্যাঁ পাশাপাশি ঘর থেকে বিভিন্ন মানে মানে অলিগলি বে ওখানে যেতে হয় সো যাবার সময় কিন্তু ফেরার সময় লড়া কিন্তু নিজে নিজেই হেঁটে চলে আসছে অ্যাট দ্য কর্নার অব দ্যি মেট লরি তার ভাই তার পেছনে পেছনে আসছে তার মা তার ভাইকেও পাঠিয়ে দিয়েছে যে লরা একাই গিয়েছে ও কিভাবে ওখানে ফেস করবে ব্যাপারটা তুমিও যাও সো অন্ধকারের মধ্যে হি আউট অফ শ্যাডো ইজ ইউ এটা কি তুমি ইয়েস মাদার ওয়াজ গেটিং অ্যাংশাস ওয়াজ ইট অল রাইট সে বল যে সব কিছু কি ঠিক আছে মা আসলে তোমাকে নিয়ে খুব চিন্তিত ছিল তাই আমাকে আবার পাঠিয়েছে ইয়েস কোয়াইট ও শি টুক টুকি জাম সি প্রেস্ট হিম ভাইকে সে জড়িয়ে ধরলো হ্যাঁ ভাইয়ের হাতটা জড়িয়ে ধরলো আই সে ইউ আর নট ক্রাইং আর ইউ আস্ক হার ব্রাদার তুমি তো কাঁদছো না তাই না লরা সুগার হেড জাস্ট মানে কিছু নর্মাল কথাবার্তা এখানে হচ্ছে তাদের যে ওই সময় কষ্ট পাওয়ার মধ্যে যে কথাগুলো সাধারণত হয়ে থাকে সেগুলোই হচ্ছে লরি পুট ইজ আর্ম রাউন্ড হার শোল্ডার ডোন্ট ক্রাই শি সের ইন ওয়ার্ম লাভিং ভয়েস ওয়াজ ইট অফুল হ্যাঁ কেদো না তুমি এটা কি ভয়ঙ্কর ছিল তুমি কি ভয় পেয়েছ নো সব লরা ইট ওয়াজ সিম্পলি মার্ভেলাস সি এই লাইনটুকু খুবই গুরুত্বপূর্ণ লড়া কত চমৎকার ভাবে বর্ণনা দিয়েছে না ভয়ঙ্কর ছিল না ইট ওয়াজ সিম্পলি মার্ভেলাস অসাধারণ ছিল বাট লরি শি স্টপড শি লুকড অ্যাট হার ব্রাদার ইজ লাইফ শি স্টেমার্ট ইজ ইন্ট লাইফ বাট হোয়াট লাইফ ওয়াজ শি কুড নট এক্সপ্লেইন নো ম্যাটার হি কোয়াইট আন্ডারস্ট্যুড ইজ ইন্ট ইট ডার্লিং সেড হ্যাঁ সো মানে তারা জীবন নিয়ে কথা বলছে কি অসাধারণ ভাবে কি চমৎকার ভাবে এখানে আমাদের মানে দিয়ে যে জীবন একজন ব্যক্তির মধ্যে যে জীবন জীবন বোধ আসার দরকার সেই বোধটা কিভাবে এসেছে সেটা লড়াকে দিয়ে প্রকাশ করেছে সো লড়াই সব কিছু দেখে আসলে চিন্তা করছে যে এটা কোনো জীবন নয় এটা কি জীবন এটাকে কি জীবন বলে এই যে কিভাবে পাঁচটা বাচ্চা রেখে ওয়াইফ রেখে বাচ্চা লোকটা মারা গেল হ্যাঁ আর তারা এখানে একটা পার্টি করলো পাশেই মিউজিক বাজিয়ে আনন্দ উল্লাস করলো সো এই সব কিছু মিলিয়ে তার জীবনের যে আত্মপলব্ধি জীবন নিয়ে যে উপলব্ধি এটাই মূলত দ্য গার্ডেন পার্টি গল্পে প্রকাশ পেয়েছে সো আশা করছি সবাই মোটামুটি একটা ধারণা পেয়েছেন সো আজকের লেসনটা তৈরি করতে বেশ আমাকে বেগ পেতে হয়েছে আই ওয়াজ নট ইন এ ভেরি গুড কন্ডিশন স্টিল আমি লেসনটা তৈরি করেছিলাম আমার বেশ কিছু স্টুডেন্টদের জন্য আমার দুইটা কোর্সের স্টুডেন্ট এই এই গল্পটা তাদের প্রয়োজন ছিল সো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ হয়তোবা আরও ভালোভাবে আরও ভালো কিছু দিয়ে আমি চেষ্টা করব ইংলিশ লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন বিষয়গুলো ডিসকাস করার সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এগেইন স্টেটিউন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ওয়ান্স এগেইন